এই কিন্তু লিডারশিপের মধ্যে বঙ্গবন্ধু যে সেই ইলেকশনে সেই নির্বাচনের সময় উনি তো গুটি কয়েক নির্বাচনী এলাকায় গিয়েছেন এবং সেই নির্বাচনের মধ্যে মুস্তাক যে জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু বাধ্য হয়েছিলেন বারবার অনুরোধ যখন তিনি রাজি হচ্ছিলেন না তখন আমরা পড়ে জানি যে স্ত্রী দ্যাট মিন আমাদের বঙ্গমাতা তার কাছে এসে রিকোয়েস্ট করে এবং এক পর্যায়ে বঙ্গবন্ধু সেখানে যান মাত্র 677 ভোটে উনি ওখান থেকে জয়লাভ করেছেন অর্থাৎ এটা প্রুফ যে আক্ষরিক অর্থে তার সংশ্লিষ্ট যে লোকজন সেই এলাকার যে ভোটাররা তাদেরকে কিন্তু উনি চুজ করতেন না সেই ভোটাররা মুস্তাক না না এইটা এইটা এই শুনেন এইটা আপনাদের মানে এইটা এটা হলো বঙ্গবন্ধুর যে কোনো মানুষ বলে যে বঙ্গবন্ধু শাসক হিসাবে দুর্বল ছিলেন আর আমার কাছে এটা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু বিশাল বড় হৃদয়ের মানুষ তার হৃদয় এত বড় যে সেই কারণে তিনি এবং যদি তাকে সত্যিকার অর্থে ভালো করে দেখেনও বঙ্গবন্ধুকে তাহলে খেয়াল করে দেখেন 6 ফিটের লম্বা একটা মানুষ তার বুকের ছাতি টাতি আগে ছাত্র জীবনে পাতলা মানুষ ছিলেন কিন্তু যখন পরিপক্ক নেতা হলেন তার বুকের সাথেও কিন্তু এরম বিশালই ছিল এরম আজকে আপনি কোনো রাজনীতিবিদদের এরম হাইটালা রাজনীতিবিদ আছে দুই একজন কিন্তু বুকের সাথে এত বড় নেই মানে এগুলো সবই আমার কাছে মনে হয়েছে যে একেবারে আল্লাহ তাআলা সৃষ্টিগত ঐশ্বরিকভাবে দিয়েছেন বলে খুনি মুস্তাক তাকে সম্মান করে ফেলেছিলেন তাকে বঙ্গবন্ধুর এত বেশি কাজ করে বঙ্গবন্ধু বুঝতেন এডে গণভবনে যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী তখন মাছের খাবার দিচ্ছে বঙ্গবন্ধু এবং মাছগুলো সব ভেসে খাবার নিচ্ছে হঠাৎ সব মাছগুলো ডুব দিল বঙ্গবন্ধু পিছনে না ফিরে বলল মুস্তাক মাছ উতরে চেনে তাহলে বঙ্গবন্ধু বললেন কি করে মাছ উতকে চেনে মানে বিশাল হৃদয়ের কারণেই উনি ওইখানে গিয়েছেন ভোটের কারণে হ্যাঁ মানে বঙ্গবন্ধু যে জানতেন মুস্তাক খারাপ মানুষ যে কারণে মাছ ওরে দেখার সাথে সাথে মাছও ডুব দিল বঙ্গবন্ধুকে মাছও পছন্দ করলো না এই খুনি মুস্তাককে বঙ্গবন্ধু এটা না পিছনে ডাকিয়ে বললেন তুই মুস্তাক তোকে বুঝলো যে মুস্তাক আসবিলে মাছগুলো ডুব দিল সৈয়দ নজরুল ইসলাম আইলে মাছ ডুব দিত না এটা বঙ্গবন্ধু মনে করেন কিন্তু মুস্তাক এলে তারপরেও দলের কারণে এবং তার অনুরোধ এবং ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর সাথে তিনি ছিলেন বঙ্গবন্ধু বুঝিনি যে মুস্তাক এবং বঙ্গবন্ধু তো প্রত্যেক সময় বলেছেন যে কোনো বাঙালি আমাকে হত্যা করতে পারবে না এবং 75-এর এই হত্যাকাণ্ড যদি আপনি সেই সময়কার যারা খবর নামে একটা পত্রিকা বেরোতো আমি ওই খবরটা খুব পড়তাম মানে এই বঙ্গবন্ধু আমার বাবা হত্যা হলো বঙ্গবন্ধু হত্যা হলো তো ওই খবর পত্রিকা যখন থেকে বের হলো ওটা মনে হয় 78 থেকে বের শুরু হলো তখন তো আমি স্কুলের ছাত্রলীগের সেক্রেটারি হয়ে গেছি আমি আমার নেতা তৈব জদ্দার সৌদ ভাই এগার সাথে আমার মিশা শুরু হয়ে গেছে যে কারণে আমার তখন এইটা পড়ার আগ্রহটা ছিল তখন আমি দেখলাম যে আসলে বঙ্গবন্ধু তার বিশালতা হৃদয়ের এই ভালোবাসা এবং তিনি বুঝেও তিনি কিছুই বলেননি তিনি বুঝতেন যে আমি খুন হতে পারি কিন্তু তিনি সবসময় বলতেন না কোনো বাঙালি দ্বারা আমার দ্বারা খুন করবে এটা আমি বিশ্বাস করিনি এবং অনেক গোয়েন্দা সংস্থা ইভেন র ভারতের সবচেয়ে দামি গোয়েন্দা সংস্থা তারা বলেছে আপনি বঙ্গভবনে থাকেন কিন্তু বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িতেই ছিলেন হ্যাঁ কিন্তু তিনি জানতেন যে না এবং হত্যা হলে হবে মানে এইটা আমাকে কেউ যদি মেরে ফেলে ফেলে যদি ভালো হয় দেশের হত্যা করতে পারো তোমরা আমাকে কারণ তিনি যেহেতু তার পরিবার নিয়ে ভাবতেন না তিনি তার কাউকে নিয়ে ভাবতেন না এবং এই যে বললাম যে বেগম মুজিব সম্পর্কে ধরেন মানুষ জানে না বোঝে না বা ভাবে না বেগম মুজিব একটা ইতিহাস বেগম মুজিব এই বাঙালির জন্য বাংলাদেশের জন্য একটা ইতিহাস বেগম মুজিব তার এই সময় বঙ্গবন্ধু জেলে বঙ্গবন্ধুর বাসা কেউ ভাড়া দেয় না 2 মাস পর পর বাসা চেঞ্জ করা লাগে যেই জানে যে বঙ্গবন্ধুর পরিবার তখনই বাসা ছেড়ে দিতে বলে কিন্তু বঙ্গবন্ধু বললেন তুমি এই বাচ্চা 3টে নিয়ে তুমি চলে যাও টুঙ্গিপাড়ায় চলে যাও কিন্তু বেগম মুজিব তা যায়নি বেগম মুজিব বলল যে আমি টুঙ্গিপাড়ায় গেলে তোমার কর্মীদের খবর নেবে কে
তারা তাদের তাদের অবস্থান কি হবে, তারা কোথায় যাবে? তাহলে অন্তত আমার কাছে আসলে তো আমি তোমার সাথে দেখা করি, যেহেতু আমি কিছু খবরাখবর তাদের দিতে পারবো। জেলখানা তো তখন সেন্সর করা আছে, কে যেতে পারবে সেগুলো তো খুব মানে মানে আমি কিন্তু মানে মাঝে মধ্যে যখন একা একা ভাবি তখন এই যে আমার চাওয়া পাওয়া এইসব নিয়ে ভাবতে গেলে মনে হয় দূর ছাই, কিসের চাওয়া পাওয়া? এই যে এই বঙ্গবন্ধুর মতো মানুষ কি করেছে এটা ভাবতে গেলে এখন তো আমরা অনেক অনেক ভালো আছি, মানে কল্পনাতীত ভালো আছি আমরা। হ্যালো, হ্যালো নেহা, কালকে কিন্তু ইনভেস্টরের কাছে আমাদের প্রেজেন্টেশন, কি প্রিপারেশন নিয়েছিস? আচ্ছা একটু দাঁড়া, টানা দু ঘন্টার প্রেজেন্টেশন, আমার তো ভেবে অনেক টেনশন হচ্ছে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা সাদা ড্রেস পরে প্রেজেন্টেশনে যাচ্ছি, কারণ সাদাটাই আমাদের থিমের সাথে যায়, মনে আছে তো তোর? ইনভেস্টরদের কিন্তু ইমপ্রেস করতেই হবে। কি রে, কিছু বলছিস না কেন? কেন মনে থাকবে না, অবশ্যই সাদা জামা পরে আসবো। আপু কি লাগবে? স্যানিটারি ন্যাপকিন আছে? আমাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিন। আচ্ছা, ভালোটা দিন কিন্তু। ঠিক আছে। না ভাইয়া, এটা না, আমাকে আপনি সফট টাচ স্যানিটারি ন্যাপকিন দিন, বাজারে এখন সব থেকে এটাই সেরা। বাজারে এলো সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, উন্নত মানের প্যাকেজিং, সব থেকে সেফ, জিপলক থাকায় সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং লিকেজের কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার উপযোগী। পিরিয়ডে আর নয় থেমে থাকা, নেই কোনো বাধা। সফট টাচের আলট্রা থিন প্যাড, যা আপনাকে দেয় সবচেয়ে কোমল অনুভূতি, বাধাহীন পথ চলায় আধুনিক নারীর প্রথম পছন্দ। সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, ইয়োর সেফটি ইজ আওয়ার বেস্ট প্রায়োরিটি।